বাড়ি আলো নেই কোনি তোর বৃষ্টিতে পানি নষ্ট করতেছি নষ্ট করতেছি করে ভাই আমি কোনো পানি নষ্ট করতেছি আমার কাছে মনে হইতেছে আপনার ওই চা দিয়ে নষ্ট আমার ওই দিয়ে দিয়ে দিব আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি রাঙ্গামাটি বাংলাদেশ পার্বত্য জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা এবং আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা 10টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রাকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক কাপ্তাই লেক ঝুলন্ত সেতু রাজবন বিহার সুবলং ঝর্ণা সাজেক ভ্যালি নৌবাহিনীর পিকনিক স্পট কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এছাড়া উল্লেখযোগ্য হচ্ছে কাপ্তাই জাতীয় উদ্যান বীরশ্রেষ্ঠ ল্যান্ডস্লাইক মুন্সি আব্দুর রব স্মৃতি ভাস্কর্য উপজাতীয় জাদুঘর কর্ণফুলী কাগজ কল বেতুনিয় উপগ্রহ কেন্দ্র প্যানোরামা জুম রেস্তোরাঁ ফেদা টিং টিং রেস্তোরাঁ টুকটুক ইকো ভিলেজ চিটমোর বৌদ্ধ বিহার তো বন্ধুরা এই পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক কাপ্তাই লেক সম্পর্কে আমরা এখন আছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ লেক কাপ্তাই লেকে কাপ্তাই লেকের আয়তন হচ্ছে 1100 বর্গ কিলোমিটার এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার তেমনি লেকের অথৈ জলে রয়েছে বহু প্রজাতির মাছ অপুরন্ত জীব বৈচিত্র্য লেকের চারপাশে পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতি মুহূর্তে কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপ উজাট করে সাজিয়েছে কাপ্তাই লেককে সারা বছরই কাপ্তাই লেকে ভ্রমণের জন্য যাওয়া যায় তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণাগুলি পরিপূর্ণ যৌবন ফিরে আসে তখন তারা তাদের আপন মহিমায় আপন রূপে ধরা দেয় ভ্রমণ প্রিয়সুদের মনে 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ নির্মাণ করে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে রাঙ্গামাটি জেলার 54,000 একর কৃষিজমি প্লাবিত হয়ে কাপ্তাই লেকের সৃষ্টি হয় বন্ধুরা আমরা কাপ্তাই লেক ভ্রমণ করার জন্য একটি নৌকা সারাদিনের জন্য ভাড়া করে নিয়েছি এই নৌকার ভাড়া পড়ছে 1600 টাকা তো আপনারা যারা কাপ্তাই ঘুরতে আসবেন আপনারা নৌকা রিজার্ভ করে কাপ্তাই লেক ঘুরে দেখতে পারেন বন্ধুরা কাপ্তাই লেক ভ্রমণের সাথে আপনারা যে যে জিনিসগুলো দেখতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে ঝুলন্ত ব্রিজ সুবলং ঝর্ণা সুবলং বাজার আপনারা যখন নৌকা ভাড়া করবেন তখন নৌকার মাঝির সাথে এই স্পটগুলো নিয়ে কথা বলে নেবেন আগে আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আগামী পর্বে অন্য কোথাও অন্য কোনো জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম